জেলে বসে আমি প্রত্যেক দিন ওকে অনেক চিঠি লিখেছি। শেষ চিঠিটা লিখেছিলাম গতকাল। এক সেকেন্ড, লিখতে লিখতে একটা মোটা খাতার মতো হয়ে গেছে। সমস্ত চিঠি তোমার। সুযোগ পেলে শেষ চিঠিটা পড়ো। রাস্তায় ঘামটা খুলো না, বাড়ি গিয়ে সুযোগ সময় মতো বুঝে অন্তত শেষ চিঠিটা পড়ো। কি লিখেছ শেষ চিঠিতে? বললাম যে চিঠিটা খুলে পড়ো। কেন, মুখে বলতে পারছো না? মুখে বলতে চাই না। দেখুন সম্পূর্ণ এপিসোড Zee 5 এ। পরে বেশ অনেকদিন পরে আনন্দে স্বস্তির নিঃশ্বাস ফেলছ। এবার থেকে অন্য কিছু না করে বরং লেখালেখিটা শুরু করো। এমন করে কথা বলছো যেন না। আমার জাস্ট মনে হলো তাই বললাম। আমাকে এবার বেরোতে হবে। কোথায় যাচ্ছ সেটা তো বলে যাবে। এই চিঠিগুলোতে সব লেখা আছে। কেন, মুখে বলা যায় না? আমি চাই তুমি চিঠি পড়ে জানো। অদ্ভুত, আমি মানুষটাই তো বরাবরই একটু অদ্ভুত, তাই না? দেখি আসি। তা গাড়িটা এনেছি কিসের জন্য? খালি হাতে তো আর যাওয়া যাবে না, কিছু টাকা পয়সা লাগবে তো। এটা এটা রাখো। আমার বেশি কিছু চাই না, আমাকে জাস্ট 100টা টাকা দিও। আচ্ছা 100 টাকায় কি হবে বলো তো? এটা ধরো। এত টাকা? আচ্ছা এই 1000 টাকা আমি এর থেকে তুলে নিলাম, এতে আমার যাওয়ার টিকিটটা হয়ে যাবে। এর থেকে বেশি টাকা আমি নিতে চাই না, বাকিটা আমাকে রোজগার করতে জানতে হবে। সৎভাবে পরিশ্রম করে রোজগার করে আমাকে বুঝতে হবে যে পৃথিবীর সব ভালো মানুষরা এইভাবেই বাঁচে। ভালো হতে গেলে তো আমাকে এই কাজগুলো জানতেই হবে। দেখি, আমি জানি দেখি তোমার আছে, আর আমার জন্য তোমার যা আছে তুমি সব কিছু উজাড় করে দিতে পারো। একটা কথা আমি বুঝতে পারছি না, ভাই বোনেরা মজা করছে, এর মধ্যে তুমি ঢুকছো কেন বড় বৌদি? ও, আসলে আমার তো জানা ছিল না যে তোমার এই বিয়ের আচার অনুষ্ঠানে আমার থাকাটা বারণ। জানলে আমি কথাগুলো বলতাম না গো। ও কি রে, পাত্তো বরবঙ্গ তুচ্ছটা কি কথা বলেছে না বলেছে, তার জন্য তুই আগে যদি মারমুখো হয়ে উঠলি। হ্যাঁ, এটা মারমুখো হয়ে ওঠার কি আছে, কি আশ্চর্য! আজকে নদী কি চাকরি করে, কত টাকা রোজগার করে, বৌদির বা এসব কথা বলার দরকারটা কি? হ্যাঁ বাবা, তোমার বউকে একটা কথা বলেছি কি বলিনি উনি তোমার গায়ে লেগে গেল কেন গো? তোমার বউ কি ননির পুতুল নাকি, যে সামান্য কথার তাপে পুতুল একেবারে গলে যাবে? না সোনালিদি, আমি ননির পুতুল না, আমি যথেষ্ট শক্ত সমর্থ।
তুমি বিশ্বাস করো তোমার কোনো কথায় আমার কিছু মনে হয়নি। পার্থর মনে হয়েছে সেটা পার্থর ব্যাপার, কিন্তু তোমার কোনো কথায় আমার কিছু মনে হয়নি। বলেন তোমাদের কত টাকা হলে আমাদের ঘরে যেতে দেবে গো? আসলে কি বলতো, দুদিন ধরে খুব ধকল গেছে, তো আর দাঁড়িয়ে থাকতে পারছি না। না না বৌদি, আমরা এমনি মজা করে বলছিলাম। বাবা, আচ্ছা মুখ ফোর মেয়ে তো তুমি, নতুন বউ, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, এখনো বাড়িতে ঠিক করে পা রাখোনি, ঢোকোনি, এর মধ্যেই মুখে আবার খই ফুটছে। নতুন বউ হলে যে মুখ বন্ধ করে থাকতে হয় সেই দিন তো চলে গেছে মা। আর কথা শুনলে তো কথা বলতেই হয়, তা না হলে যে কথা বলেছে তাকে অপমান করা হয়। তো আমার থেকে বয়সেও বড়, সম্মানেও, আমি তাকে কি করে অপমান করি বলুন? রাঙাদি কি হচ্ছে, চুপ কর। রাঙাদি থাক না, রাঙাদি থাক। দেখো শ্বশুর বাড়িতে এরকম অনেকে অনেক কথা বলবে, সব কথার উত্তর দিতে যেও না রাঙাদি। আমি শালুক নই, তুই যা করেছিস তার জন্য তোর কপালে দুর্ভোগ হয়েছে। চোখের সামনে সেটা দেখে অ্যাটলিস্ট সেই ভুলটা আমি করবো না। সব ঠিক আছে, কিন্তু আমাদের বাড়ির একটা সম্মান আছে, সবাই তোমাকে মুখ ফোর বলছে, সবাই ভাবছে আমাদের বাড়ি থেকে তোমাকে কোনো শিক্ষা দেওয়া হয়নি। কেউ যদি অন্যায় কথা বলে সেটা শুনে চুপ করে থাকাটা শিক্ষা নয়, অন্যায়টাকে ধরিয়ে দেওয়া শিক্ষা। আর আমি তো খারাপ কিছু বলিনি, কিচ্ছু বলিনি। আমি যা বলেছি তাতে দেখ সবার মুখ বন্ধ হয়ে গেছে, কেউ কোনো কথাই বলতে পারছে না। দাঁড়া, শিক্ষা মেনে নিতে হবে। কি বলছেন মা, এত বছর ধরে যে শিক্ষা পেয়েছি, একদিনে আপনার কাছে এসে সেই শিক্ষা ভুলে গিয়ে আপনার শিক্ষা বরণ করে নেব, সেটা কি করে সম্ভব? বাপের বাড়ির শিক্ষা তো থাকবেই। হ্যাঁ, মানে আপনি আমাকে ভালো যেটুকু শেখাবেন আমি নিজে গুনে সেটা শিখে নেব। আমাকে নিয়ে আপনার কোনো চিন্তা নেই, কোনো সমস্যা হবে না আমাকে নিয়ে আপনার। হ্যাঁ, যদি আপনি বলেন আমি আর স্পষ্ট কথা বলতে পারবো না, আমি আপনাকে প্রথম দিনই বলে দিচ্ছি সেটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি, আর অন্যায়ের প্রতিবাদ না করে আমি থাকতে পারি না। আমার মনে হয় আমার এই দুটো গুণ দেখেই আপনার ছেলে আমাকে পছন্দ করেছে, তা সেই গুণ দুটোই যদি আমি হারিয়ে ফেলি তাহলে আর যেই হোক আপনার ছেলে অ্যাটলিস্ট আমাকে আর পছন্দ করবে না। হাজার হোক আপনার ছেলেকে আমি বিয়ে করেছি, তো তাই সেই যদি ঠিক না থাকতে পারে তাহলে শ্বশুর বাড়ির বাকি লোকজনকে ঠিক রেখে তো আমার কোনো লাভ নেই। সত্যি কথাটা সহজভাবে বললাম, আপনি আপনি প্লিজ অপরাধ নেবেন না, আমাকে এবার বলুন কি করতে হবে। দেখুন সম্পূর্ণ এপিসোড Zee5 এ।